যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্ব নবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছে, নবী দোয়া করলেই কবুল, সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্ব নবী বলেন আমি করি নাই, ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই, আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন আর কাটবেন না। বিশ্ব নবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তো অর্থাৎ আপনি যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্ব নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ইমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্ব নবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুল সিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে, পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী ছাড়া।